السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الملك الحق المبين أضاء قلوب أوليائه بالهدى واليقين والصلاة والسلام على نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين.

আর জানার জন্য আমাদের এই উদ্যোগকে অল্লা কবুল করুন আমিন বন্ধুমান আজকে এটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করতে চাই তা হল জাকাত আদায় না করা যার উপরে জাকাত ফরজ হয়েছে সে জাকাত দিতে অস্বীকার করা জাকাত আদায় না করা হলো হল কবিরাগুনা আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছে জীবনের জন্যে সম্পদ আর টাকা পয়সা একান্তই প্রয়োজন কারণ টাকা পয়সা সম্পদ ছাড়া জীবন তো আর চলে না কিন্তু এই জীবনে আল্লাহ সুফান সবাইকে সম্পদশালী করেননি আবার সকলেই একান্ত ধনাঢ্যতায় ধন্য হয় না যেমন হাতের পাঁচটি আঙ্গুল সমান নয় ঠিক এমনি ধনী দরিদ্র মধ্যবিত্ত অথবা ফকির আর মিসকি ঠিক এই বাস্তবতায় পৃথিবীটাকে রব্বুল আলমিন সাজিয়েছেন তবে একটি নির্দিষ্ট পরিমাণ উদ্বৃত্ত সম্পদের অধিকারী ব্যক্তিকে নির্দিষ্ট সময় পর নির্ধারিত আটটি খাতে একটি নির্ধারিত অংশ বারো মাস অন্তর রব্বুল আলমিন আদেশ হিসেবে দিয়ে দিতে আদেশ করেছেন ইসলাম একটি সুন্দর অর্থ ব্যবস্থায় ধনী কর্তৃক দরিদ্রকে নির্দিষ্ট সম্পদের উপরে বছর আনতে একবার নির্দিষ্ট পার্সেন্ট যে সম্পদ দিতে হয় তার নাম জাকাত যদিও ভাষার শব্দ জাকাত সরল বাংলা অনুবাদ হল বৃদ্ধি প্রবৃদ্ধি অথবা পবিত্রতা কিন্তু শরীয়তের পরিভাষায় নারী আর পুরুষ উদ্বৃত্ত সম্পত্তি হিসেবে বারো মাস যদি সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন বড়ি রৌপ্য অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণের পরিমাণ সম্পদ অথবা সাড়ে বায়ান্ন বড়ি রূপার পরিমাণ সম্পদ এক বছর পর্যন্ত উদ্বৃত্ত থাকে তাহলে ওই উদ্বৃত্ত সম্পত্তির আড়াই পারসেন্ট একশত টাকায় আড়াই টাকা চল্লিশ টাকায় এক টাকা অথবা আদেশ হিসেবে দিয়ে দেওয়ার নাম জাকাপ আর এর মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় এর মাধ্যমে অব্দশার আদেশটা প্রতিষ্ঠিত হয় এর মাধ্যমে ধনী আর দরিদ্রের মাঝে সেতু বন্ধন তৈরি হয় এর মাধ্যমে সম্পদ কেবল ধনির হাতি পুঞ্জীভূত থাকে না কেবল ধনীদের মাঝেই চক্রাকারে আবৃত হয় না আবর্তিত হয় না যদি জাকাত ঠিকমতো প্রতিষ্ঠিত থাকে ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত এর অন্যতম একটি শ্রেষ্ঠ ফাউন্ডেশন বা বেনা বা ভিত্তি নাম হল জাকাত আবলাসান রাহুতাল নিজে সালাত কায়েমের সাথে সাথে জাকাত আদায় করতে আদেশ করেছেন আর অনেক এই ব্যাপারে একমত হয়ে বলেছেন একটি কাজের সাথে আরেকটি কাজ জড়িত। একটি কবুল হওয়ার জন্য আরেকটি কাজ করা শর্ত। তা হলো সালাদ যদি কারো কবুল হতে হয় তাহলে জাকাত আদায় করতে হবে উইজিত তার ফরজ হয়ে থাকে। জাকাত আদায় করলে নামাজ কবুল হবে। নামাজ কবুল হওয়ার জন্য জাকাত আদায় করা। সাথে আরেকটি জড়িত। রব্বুল আলামিন একসাথে একীভূত করে দেব বলেছেন আকিম উসালা ও আতু জাকা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিলেন রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম দিনাতুল মোনাওয়ারাতে যেমন সোনালি সমাজ কায়েম করেছিলেন সোনালি রাষ্ট্র কায়েম করেছিলেন কেউ অভাবী কেউ প্রচন্ড ধনী কেউ খাবে কেউ খাবে না এমনটা ছিল না বরং ইসলামের জাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্রতা এবং ধনাট্যতার মধ্যে সেতু বন্ধন তৈরি হয়েছিল আজও পৃথিবীর সবার কাছে বিষয় শুধু তাই না ওমর ইবনে হল্লা তিনি তার শাসনামলে এক শতভাগ জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন বলে এ কাসিরও বলেছেন ওমর ইবনে আব্দুল্লা আজিজের সময়ে জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি জাকাত আদা এবং বন্টনের কাজে নিয়োজিত ব্যক্তি জাকাতের টাকা কাঁদে করে নিয়ে কোনো বর্ণনায় একজন ছয় মাস কোনো বর্ণনায় একজন এক বছর পর্যন্ত হেঁটেছে মুসলিম সাম্রাজ্যের কোথাও জাকাত গ্রহণ করার মতো অভাবী লোক খুঁজে পাওয়া যায় কারণ অভাবমুক্ত হতে পারে সবাই চরম ধনার্যদায় উত্নীত হবে না কিন্তু অভাব মুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে রব্বুল আলমী এর আদেশ ফরজ হলো জাকাত রসুল সালমাহতাল আলী হিউয়ালী ওসাল্লাম ইন্তেকাল এর পরে আবু সিদ্দিকান্তি আব্লাহ রতরুন খালিফা আহেল নুসলিম জাহানের তিনি ঘোষণা করেছিলেন রসূল সাল্লাহ আসামের জীবদ্দশায় যারা জাকাত দিতে গিয়ে জাকাতের উট জাকাত আদায়কারীদের হাতে উঠিয়ে দেয়ার জন্যে যে রশি দিয়ে উটটা বেঁধে দিত এমন উট বাদার জাকাতের উট বেদে দেয়া, রশিটা দিতেও যদি কেউ অস্বীকার করে এমনকি অন্য বর্ণনায় জাকাত দিতে যদি কেউ অস্বীকার করে তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এই বন্ধু জাকাত ফরজ ইসলামের পঞ্চম ভিত্তির অন্যতম জাকাত না দিলে খালিফাতুল মুসলিমিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন সুতরাং শুধু কবিরাগুনা এই কথাটা বলাই মনে হয় যেন যথেষ্ট হয় ওঠে দা আজ আমাদের সমাজে কি জাকাত প্রতিষ্ঠিত জাকাত কি কায়ে এটি মজার প্রসঙ্গ আগেই বলে নেই আমরা হয়তো অনেকেই বলবো যে আমি তো এতটা ধনী ধনী নই এতটা সম্পদশালী নই যে আমার উপর জাকাত ফরজ হবে জাকাত সবার উপরেই ফরজ হয় না ধনী ব্যক্তিদের উপরে উদ্বৃত্ত সম্পদশালীদের উপরে ফরজ হয় কিন্তু আল্লাহা আলাপ আলা সৌরাতুল মুমিন এর মধ্যে সফল কাম ইমানদারের পরিচয় বলতে গিয়ে এটি সুন্দর কথা বলেছেন যে জাকাত যার উপরে ফরজ হয় সেই কেবল একা জাকাত দেবে তার জাকাত দেওয়াটা বাধ্যতামূলক ব্যাপারটা ঠিক এই রকমই নয় বরং যাদের উপরে জাকাত ফরজ নয় তারাও হয়তো জাকাত আদায়ে সহযোগিতা করতে পারে জাকাত আদায় করতে আদেশ বা উদ্বুদ্ধ করতে পারে অথবা জাকাত যার উপরে ফরজ তার থেকে নিয়ে যে জাকাতের উপযুক্ত এমন বা ফকিরকে দিতে পারে জাকাতের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হতে পারে আর এই জন্যই রব্বল ফাইলুন জাকাতের সাথে অনেকগুলো ফেইল অনেকগুলো আক্ষরিক কাজ শারীরিক কাজ জড়িত সুতরাং কারো সম্পদের উপরে জাকাত ফরজ বটে কিন্তু কোন ব্যক্তির উপরে হয়তো জাকাত ফরজ নেই কিন্তু শারীরিক পরিশ্রমে নিজে কাজ করে জাকাত জাকাতটাকে আদায়ে প্রতিষ্ঠিত করতে আগায় আসতে পারে আজ আমরা কি তা করি প্রিয় বন্ধু এই প্রসঙ্গে বলতে গিয়ে অন্তত প্রথম এবারটা ক্লিয়ার হওয়া চাই আরো যে জাকাত কেবল বছরে একবার উদ্বৃত্ত সম্পত্তি হিসেবে এবং বছর বলতে আরবি বারো মাসের আরবি চন্দ্র বছরের এক বছর যদি পূর্ণ হয় কোনো ব্যক্তির কাছে উদ্বৃত্ত সম্পদ হিসেবে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা তার মূল্য সাড়ে বায়ান্ন বরি রৌপ্য অথবা তার সমপরিমাণ সম্পদ তাহলে এর আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা দিতে হবে তবে এক্ষেত্রে একটি বিষয় ইসলামী শেরিয়াহা রসুলসাল্লাহ হোসেন কর্তৃক জাকাতের রেসাব যখন ফিক্সড করা হয়েছিল তখন সাড়ে সাত বরি স্বর্ণ ইজ ইকুয়াল টু সাড়ে বায়ান্ন রূপা বায়ান্নি রৌপ্য ছিল কিন্তু ধাতব ব্যবহারের বাস্তবতায় সময়ের বিবর্তনে আজকের পৃথিবীতে সাড়ে সাত বরি স্বর্ণের দাম অনেক বেশি অপরদিকে দাম অনেক অনেক কম বর্তমান পৃথিবীর আর্থিক ব্যবস্থাপনায় স্বর্ণের দাম বৃদ্ধি হওয়ার কারণে আর মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাওয়ার কারণে খরচ বৃদ্ধি হওয়ার কারণে যদি কেউ জাকাত ফরজ হওয়ার নেশাবের দুইটির একটি অর্থাৎ যেটা বেশি তা হলো স্বর্ণ স্বর্ণের দামটাকেই বেসড করে যদি কেউ জাকাত দেয় রূপের দামে হয়তো তার জাকাত হয়েছে কিন্তু স্বর্ণের দাম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তার অপরাধ হয়তো হবে না আল্লাহ মাফ করে দেবে কিন্তু কেউ যদি রৌপ্যের নেশাবকে সাড়ে বায়ান্ন তোলা বা বড়ি রৌপ্যের দামকে নেশাব ধরে জাকাত এটা তো তাকুয়া সকল সম্পদের উপরেই আল্লাহ সফানা হুয়া তা আদায় করতে আদেশ করেছেন স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ صلی اللہ تعالیٰ علیہ وسلم کے اور جارا زاکات رسول صلی اللہ تعالیٰ علیہ وسلم دیر دے شنائے دے رب العالمین تادری جنہوں نے پورشکار کو شنائے کو لیچن قرآن الکریمی تی کئی بھاش آئے عوضو باللہ من الشیطان الرجیب خود من اموالہم صدقتا تطہرہم و تزکیہم بہا و صلی علیہم ان صلاتک سکن لہم سبحان اللہ رب العالمین بلچن نبی ہے خود من اموالہم صدقتا اپنی আদায় করুন উদ্বৃত্ত সম্পদের অধিকারী ধনীদের সম্পদ থেকে চন্দ্র বছর পূর্ণ হওয়ার পরে আড়াই পার্সেন্ট করে তো তা তাদেরকে পবিত্র করার জন্য পরিচ্ছন্ন করার জন্যে ওয়াসল্লি আলাই হিম এবং যারা জাকাত আদায় করে দিচ্ছে তাদের উপর আপনি সালাদ করুন রসুল সাল্লের উপরে সালাত করা আমাদের উপরে ওয়াজিব রব্বুল আলমী নিজের উপরে সালাত করেন আজকে সে ফেরস্তারা রব্বুল আলমিনের ফেরেস্তারাও সালাত করেন কিন্তু রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম কোরআন কেরিমীর ডাইরেক্ট আয়াত স্পষ্ট করে দেয় জাকাত আদায়কারীদের উপর রসুলের সালাত কথা বড় সৌভাগ্য প্রিয় বন্ধু এই জাকাত কি আজকে আমরা আদায় করছি আমরা এই প্রসঙ্গে আরও কথা বলবো নিজেদের মধ্যে যাতে করে জাকাত আমরা ঠিকমতো কায়েম করি আদায় করি জাকাতের সাথে জাকাতের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হই রব্বুল আলমিন আমাদের তৌফিক দিন তবে একটু ছোট্ট বিরতির পর এক্ষুনি ফিরে আসছি আমাদের সাথেই থাকুন আলাইকুম আহমতুল ছোট্ট বিরতির পর আবার আপনাদের মাঝে আমরা ফিরে আসলাম এই ভিত্তির অন্যতম সেতু বন্ধন তৈরি করে দিতে অর্থ ব্যবস্থার সুন্দর উপহার হিসেবে আর এই জাকাত যদি কায়েম না করা হয় জাকাত যদি আদায় না করা হয় জাকাত যদি দেয়া না হয় এটা কবিরা গুণা হ্যাঁ কোন কোনো ক্ষেত্রে কুফুরি অবটে কিন্তু এই জাকাত এই জাকাত কে নেবে কাদের জন্য জাকাত কারা জাকাত পাবে আল্লাহ সুফা আনাহ তার নিজে হর আনাল ক্যারিমে জাকাত কোথায় কোথায় খরচ করতে হবে তা নিজে বলে দিয়েছেন সৌরত উত্তাওবা এর সাহিদ সাম্পার আয়া তার ক্যারিমাতে এসাদ হচ্ছে আউদিল্লাহ মিনা সৈতান রাজিব ইনামা সদাকাতুল ফোকারা

তিন নম্বর আল্লাহ বলেছেন জাকাত আদায় এবং জাকাত বন্টনের কাজে নিবেদিত যারা থাকবে তাদের বেতন গভর্নমেন্টের অন্য রেভিনিউ থেকে দিতে হবে না জাকাতের টাকা থেকেই হবে তারই নির্দেশ কায়েমের জন্যে আর্থিক ব্যবস্থাপনাটাকেও সুন্দরভাবে ঘোষণা করে দিলেন জাকাত আদায় জাকাত বন্টন এই দায়িত্বে যারা নিবেদিত নিয়োজিত থাকবে তাদের বেতন জাকাতের টাকা থেকেই হবে জাকাত নয় বরং তাদের পারিশ্রমিক চতুর্থ এই ব্যাপারে দুইটি মত প্রকাশ এক নম্বর ইমানদারদের মধ্যেই হয়তো নামে মুসলমান বংশানুক্রমিক মুসলমান উত্তরাধিকার সূত্রে মুসলমান নামাজ রোজা হস জাকাত করে না আবার দরিদ্র বটে এমন যারা ইসলামের সুন্দর অর্থ ব্যবস্থা তাদেরকে বোঝানোর জন্য তারা মুসলিম নয় ইমানদার নয় এমন কাউকে অভিমত না বরং হতে পারে ধনী ব্যক্তি তার প্রতিবেশী দরিদ্র যে কোনো ধর্মের হতে পারে হতে পারে অন্য ধর্মের কিন্তু ইসলাম সম্পর্কে আগ্রহ রয়েছে আর ইসলামের সুন্দর আর্থিক ব্যবস্থাপনা দেখে

সুতরাং আটটি নির্ধারিত খাতে জাকাত ব্যয় করাটা ফরজ আল্লাহ সুফান তারা ফরজ করে দিয়েছেন কিন্তু আজ আমাদের সমাজে আব্বাস ফান আহ তালার করে দেয়া এই ফরজ আটটি খাতে কি জাকাত আমরা ব্যয় করছি বরং জাকাতের নামে আজ আমাদের সমাজে মহড়া হয় কেউবা বা রাজনৈতিকভাবে জাকাতকে ব্যবহার করতে চান কেউবা। ভুট পাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান কেউ বা নিজের ধনাঢ্যদার প্রকাশ করার জন্য ঘোষণা করে জাকাত দিতে চান শুধু তাই না অনেকে এমন যে জাকাতের নামে একটি শাড়ি হয়তো একশো টাকা হয়তো একটা লুঙ্গি কিন্তু জাকাত আনতে গিয়ে অনেক বনিয়া আদম নিজেরা জাকাত হয়ে যায় এটি কি জাকাত আদায় আওত এর দ্বারা কি জাকাত কায়েম করা হচ্ছে নাকি রব্বুল আলমিনের বিধানের সাথে মস্করা করা হচ্ছে আজ আমাদের প্রত্যেককে বোঝা উচিত শুধু তাই না এইভাবে জাকাত দেয়া কি জাকাত আদায় বরং জাকাতকে অস্বীকার করার সামিল কারণ রব্বুল আলমিন জাকাত ফরজ করেছেন যে জন্যে দুর্ভাগ্যজনক সত্য এই সকল কাজের মাধ্যমে জাকাত ফরজ হওয়ার মূল থিমকে মূল চেতনাটাকে ধ্বংস করে দেয়া হচ্ছে বরং মাঝে মাঝে খুব বেদনা হয় দুঃখ হয় কষ্ট হয় যখন দেখতে পাওয়া যায় অনেক ব্যবসায়ী ভাইয়েরা দোকানের সামনে লিখে দেন এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় তার মানে জাকাতের শাড়ি মানেই হল একশো টাকার পাটের শাড়ি হয়তো পঞ্চাশ টাকার লুঙ্গি যা স্বাভাবিকভাবে দুই দিন পাঁচ দিন পড়তে পারে না দেখতে ভালো নয় অথচ রমজান মাস আসলে জাকাতের মৌসুম হয়ে মা শা শাড়ি জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি মহড়া পড়ে যায় বন্ধুগণ যারা এমনটি করেন বিবেকের কাছে প্রশ্ন করুন আল্লাহ ফান তালা কি পাটের শাড়ি দেয়ার জন্য জাকাত ফরজ করেছেন আল্লা সফানা কি একশো টাকা দেওয়ার জন্য জাকাত ফরজ করেছেন পরম রসুল আদেশ করেছেন একবার জাকাত নেওয়ার পরে দ্বিতীয়বার সম্মান আজ নামে করহড়া করে একে তো মানুষকে অসম্মান করা হচ্ছে এবং একটা শেয়ারকে কুফুরি করা হচ্ছে দুর্ভাগ্যজনক বিষয় আমরা বিভিন্নভাবে জাকাত কালেকশন করি অনেকে এবং ফিস শিক্ষা প্রতিষ্ঠানের নামে জাকাত কালেকশন করা হয় প্রতি বছর ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেবল দরিদ্র ব্যক্তি প্রোডাক্ট করে অসহায় আর দরিদ্রতার সংখ্যাই কেবল বাড়ে জাকাত আ্লাসম হানা হোতা জাকাত ফরোজ করেছেন আমাদের সমাজি চেহাড়াই বিভিন্ন রূপে বিভিন্ন নামে চলে আসছে আ্লাসু হানা হোতা আলা জাকাত আদায় করতে আদেশ করেছেন বরং জাকাত না আদেয়া বিদ করছেন। সম্পদওয়ালাকে আক্রমণ করে প্রবৃদ্ধি আজকের মডার্ন ইকোনমিক্সের যুগে এসে যেখানে অর্থনীতি আজ বিজ্ঞানে পরিণত হয়েছে আজ সতত প্রমাণিত হয়েছে জাকাত মানে এর দ্বারা চাহিদার বৃদ্ধি হয় মার্কেট ভ্যালু তৈরি হয় সকলের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় সুতরাং প্রোডাকশন বাড়ে যিনি ধনী জাকাত দিচ্ছেন তার ফ্যাক্টরি রয়েছে কারখানা রয়েছে তিনি উৎপাদন করছেন আর দরিদ্র জাকাতের টাকা হাতে পেয়ে উৎপাদন কিনছে